আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মৌসুমি টরন্টো থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। সম্পূর্ণ নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে অনেক ভোরবেলা, আমরা সবাই ঘুম থেকে উঠেছি। ভোর অলমোস্ট এখন 4:45 বাজছে। আমরা টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে এসেছি, ইউএসের উদ্দেশ্যে একটু পরেই রওনা দিব। তাই আজকের ইউএস জার্নির পুরো ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে চলুন শুরু করা যাক। আমরা আসলে ভোরবেলা খুব তাড়াহুড়া করে এসেছি, তাই সকালের নাস্তা কফি কিছুই খাওয়া হয়নি। তাই একটু পরেই ব্রেকফাস্ট করব, কফি খাব, কিন্তু তার আগে অবশ্যই বোর্ডিং পাসটা কনফার্ম করে নিতে হবে। চলো চলো চলো। এই যে হ্যালো বলো। এই যে হ্যালো বলো। এই লাইনের বেশিরভাগ প্যাসেঞ্জার কানাডার আলবার্টা আর ভ্যানকুভারের ফ্লাইট ধরবে, আর অল্প কিছু প্যাসেঞ্জার ইউএসএর ফ্লাইট ধরবে। Okay.
থেকে ছোট্ট ছোট্ট কানাডার বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা উপরে উঠছি। এখন আমরা ঠিক সমুদ্রের উপরে আছি। সমুদ্র দেখা যাচ্ছে। টরন্টো টু নিউ ইয়র্ক, এটা টোটাল 55 মিনিটের ফ্লাইট। আমরা উপর থেকে নিউ ইয়র্ক সিটি দেখতে পাচ্ছি। নিউ ইয়র্কের ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। অলমোস্ট আমরা চলে এসেছি। বিচিন্ন দাও।